অস্কার জয়ী অভিনেতা রবার্ট ডি নিরো 79 বছর বয়স সপ্তমবার বাবা হলেন। নিজের সিনেমা অ্যাবাউট মাই ফাদার এর প্রচারের সময় এই খবর জানালেন অভিনেতা। সন্তান জন্মের খবর দিলেও এই সন্তানের মায়ের পরিচয় কিংবা সন্তান ছেলে নাকি মেয়ে সেই খবর জানাননি অভিনেতা। ছবির প্রচারণার সময় দেওয়া সাক্ষাৎকারে অভিনেতাকে তার 6 সন্তান সম্পর্কে প্রশ্ন করা হলে রবার্ট ডি নিরো জানান বর্তমানে 7 সন্তানের পিতা তিনি। অভিনেতা বলেন, অল্প কিছুদিন আগেই আমার একটি সন্তান জন্ম নিয়েছে। রবার্ট ডি নিরোর বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে একটি বেবি বাম্প সহ ছবি শেয়ার করেছিলেন টিফানি। আর তাই ভক্তরা ধারণা করছে টিফানির গর্ভে জন্ম নিয়েছে রবার্ট ডি নিরোর সপ্তম সন্তান। রবার্ট ডি নিরো দ্য গডফাদার পার্ট 2, র্যাগিং বুল এবং ট্যাক্সি ড্রাইভার এর মতো সিনেমা দিয়ে পুরো বিশ্বের কাছে পরিচিত নাম। তিনি 2টি একাডেমিক পুরস্কার জিতেছেন এবং পুরো ক্যারিয়ারে 7 বার মনোনয়ন পেয়েছেন অস্কারে।